আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার রান্নাঘর আরজিসানার আমি জোসনাক্তার নীলা আপনাদের স্বাগত। দর্শক দেখেন, আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে অল্প উপকরণে পটলের দোরমা করতে হয়। দেখুন আমার প্রিয় বোনেরা, আমি এখানে কিন্তু কোনো বাইরের দামি জিনিস ইউজ করলাম না, হাতের কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে পটলের দোরমা করব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ, কুচি করা কাঁচামরিচ কিন্তু আমি পরে দিব, দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, আমি অন্য একটা বাটিতে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিঁড়ে ছিঁড়ে একটু ভিতরে গোটাগুলোকে বাইর করে রাখলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সামান্য একটু আদার ঝোল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন প্রিয় বোনেরা, আমি কিন্তু এখানে পটলের খোসাগুলা কিন্তু ছেড়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ আমি পটলটাকে কিন্তু আলাদা ভাজলাম না। পটলের যে বিচিগুলো আমি বাইর করে রাখলাম ওটা দিয়ে দিচ্ছি, ওটা ফেলবেন না, ওটা দিবেন, কারণ ওই বিচিগুলোর মধ্যে অনেক পরিমাণ পুষ্টি আছে এবং খেতেও মজা। আমি ভালোভাবে তেলের উপর মশলাগুলা কষিয়ে নিব, আমার প্রিয় বোনেরা বাইরের দামি দামি মশলা বা অনেক দামি দামি জিনিস দিয়ে অনেকে অনেক আইটেম ব্যবহার করে। দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে আমার মশলাগুলো কষে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নারিকেলের দুধ, নারিকেলের দুধটা দিয়ে আমি অন্য কোনো পানি ইউজ করলাম না, নারিকেলের দুধটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি এখানে কিছু আলু ভেজে রাখলাম, আলুতে একটু পরিমাণের চাইতে একটু বেশি জাল দিলাম, আলু ভাজতে যে যে মশলা লাগে আমি ওটা দিয়ে আলুটা ভেজে রাখলাম, ভেজে আমি একে একে পটলের ভিতরে চামচ দিয়ে ঢুকিয়ে একে একে সব পটলগুলোর ভিতরে দিয়ে আমি রেখে দিব। অন্যদিকে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। সবাই কিন্তু বাইরে দামি দামি জিনিস আনতে পারে না, এখানে আমি পটলের ভিতরে দিয়ে দিচ্ছি ঘন করা দুধ, আমি কিছু গরুর দুধ জাল দিয়ে ঘন করে রাখলাম, এটা ভিতরে ঢুকানোর পরে আমি কিন্তু কিছু দুধ দিয়ে দিলাম, এক চামচ করে ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঢুকানো শেষ, দিয়ে দিচ্ছি এক চামচ দুধ, হাতের কাছে জিনিস যেটা আছে ওটা দিয়ে আপনারা ভালো ভালো জিনিস তৈরি করতে পারেন, ভালো ভালো রেসিপি তৈরি করতে পারেন। যারা বাইরের দামি জিনিস ইউজ না করে হাতের কাছে যা আছে ওটা দিয়ে ভালো রেসিপি তৈরি করতে পারে, আসলে ওরাই ভালো রাঁধুনি। দেখুন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, বোনেরা আমার রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি এখানে যে পটলের ভিতরে আলু ভাজা এবং গরুর দুধ দিয়ে রাখলাম, গরুর দুধ
উপর দিয়ে একটু দিয়ে ভিজিয়ে রাখলাম কিছু দুধ আর ফটলগুলো আমি ছেড়ে দিলাম দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিব একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন প্লিজ আমার বোনেরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি বারবার আপনাদের সামনে হাজির হতে পারি ভালো ভালো রেসিপি নিয়ে দেখুন আমি উপর দিয়ে গোটা টমেটো ফিস করা দিয়ে দিলাম যে আলু ভাজাগুলো ছিল বাকিটা আমি ওখানে দিয়ে দিচ্ছি কিন্তু পটলগুলালে আলাদা করে ভাজলাম না একসাথে আমি করে নেব আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটে আমার কিন্তু পটলগুলা কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা কিছু এলাচি দারুচিনি দেখুন আমি আবারও পটলগুলাকে একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিব জালটা কিন্তু আপনারা আলতো জালে রাখবেন দেখুন আমি ঢাকনা সরিয়ে দেখতেছি আমার কিন্তু ফ্রাই হয়ে এসেছে আমি যেরকম করে এই রেসিপিটা করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচামরিচ কিছু কুচানো ধনিয়া পাতা এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করলাম না তবে ভিতরে যে আলুটা দিলাম ওই আলুটাতে একটু পরিমাণের চাইতে বেশি জাল দিলাম কারণ নারিকেলের দুধ গরুর দুধ এগুলাতে কিন্তু একটু মিষ্টির আকার আসবে তাহলে অবশ্যই বাচ্চারা খাবে আপনারা দেখবেন এই রেসিপিটা আপনারা রুটি অথবা ভাত দিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার রেসিপিটা রেডি দেখুন আমার প্রিয় বোনেরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার জন্য দোয়া করবেন যাতে বারবার আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ